আপনি জানেন যে বাংলাদেশের যারাই মন্ত্রী পরিষদে যান, আসলে আমি জানি না এটা বাংলাদেশের মানুষের একটা চিন্তা যে তারা এক একটা এলিয়েন হয়ে যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্টুডেন্ট ভয়েসে। এখানে নিয়মিত শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা টক শোর আয়োজন করে থাকি, বিভিন্ন দেশের নানা প্রান্তের শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের দেশ এবং সমাজ বিনির্মাণের সুদৃঢ় চিন্তা এবং পরিপক্ক চিন্তার উন্মেষ আমরা ঘটিয়ে থাকি। স্টুডেন্ট ভয়েস সুদৃঢ় চিন্তার উন্মেষ, তাই ধারাবাহিকতায় আজকে আমরা করোনা এবং আমাদের ভূমিকা বিষয়ে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক এম এম সোহেল। তিনি বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হবেন, তার সাথে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়েও আলোচনা করব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সাহেব, আপনাকে স্টুডেন্ট ভয়েসের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে করোনা এবং আমাদের ভূমিকা, সেই সাথে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়েও কথা বলার চেষ্টা করব। শুরুতে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ আপনাকে আপনার প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, গোটা বিশ্বের যা পরিস্থিতি, খুবই সংকটের মুহূর্তে মানব জাতি অবতীর্ণ হয়েছে, আমরা বাংলাদেশিরাও খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশন পার করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমি ভালো আছি। তো যদিও সিচুয়েশনটা সবার জন্য কঠিন, আমাদের বাংলাদেশ এবং হচ্ছে আমি যেখানে আছি মালয়েশিয়া, মালয়েশিয়াতে মোটামুটি একটু ওভারকামের দিকে যাওয়ার চেষ্টা করছে ওভারঅল পরিস্থিতিটা। যাই হোক, আশা করি ইনশাল্লাহ এই সংকট থেকে আমরা সকলেই আল্লাহর দয়া এক সময় উতরে যাব আর কি, সে আশা করছি। তো এখন আপনি কোথায় আছেন এবং কিভাবে সময় কাটাচ্ছেন এই লকডাউনের সময়টাতে? আসলে আমি এখন ঢাকায় অবস্থান করতেছি আমার পরিবারের সাথে। আমার বাবা অবশ্য চিটাগাংয়ে আছেন, উনি চাকরির খাতিরে গভর্নমেন্টের এমপ্লয়ি হিসেবে উনি ওই জায়গায় সময় পার করতেছেন, আর আমি আমার পরিবারের সাথে আমার ছোট ভাই বোনের সাথে সময় পার করতেছি। আর বিশেষ করে এই সময়টা যেহেতু একটা মোটামুটি ফিজিক্যাল যেই কাজগুলো আছে ওইগুলো কাজ করা যাচ্ছে না, তো সেই জন্য আমি চেষ্টা করতেছি যে আমার ইন্টারনাল যে অ্যাক্টিভিটিস গুলো ওইগুলোকে কিভাবে বৃদ্ধি করা যায়, এবং বিশেষ করে আমি আমার সাংগঠনিক কাজের বাহিরে বেশ কিছু পড়াশোনা ছিল ওগুলো নিয়ে একটু ব্যস্ত আছি এবং বেশ কিছু বিষয় স্টাডি করতেছি এবং দুই তিনটা বিষয়ের উপরে স্পেসিফিক স্টাডি নিয়ে ব্যস্ত আছি মোটামুটি এই সময়টা। আর সাংগঠনিক কিছু কাজকর্ম ঘরে বসে যতটুকু করা যায় ওগুলো আমরা করতেছি আর কি। আচ্ছা, দর্শক একটু বলে নিতে চাই, আমরা জানি যে এম এম সোহেব উনি হচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ছাত্র সংগঠন অঙ্গ সংগঠনটি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পাবলিক বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক, উনি ওয়েল অর্গানাইজড একজন পার্সন বলা যায়। তো এখন আমি যে জিনিসটা সোহেব ভাইয়ের কাছে জানতে চাবো, এই যে করোনা মোকাবেলায় সরকার কিছু পদক্ষেপ নিয়েছেন এবং সেই সাথে স্থানীয় প্রশাসনও কিছু পদক্ষেপ নিয়ে কাজ করে যাচ্ছে, তো এই যে তাদের সরকার বা স্থানীয় প্রশাসনের গৃহীত কাজগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন বা এখানে কি ধরনের মন্তব্য আপনি করবেন? আসলে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি গভর্নমেন্টের যে কাজগুলো তারা হাতে নিয়েছে বা তারা করার চেষ্টা করতেছে, আমার কাছে মনে হয়েছে এটা একটা নির্লিপ্ততা। কারণ আপনি জানেন যে বাংলাদেশে প্রথম যে করোনা কেস সেটি প্রথম ফাইন্ড আউট হয় গত 8ই মার্চ, কিন্তু আমরা মনে হয় যে চায়নাতে প্রায় ডিসেম্বরের 19-20 তারিখের দিকে ইউহানে প্রথম এটা স্প্রেড আউট হয়, দেন আস্তে আস্তে কিন্তু একটা লম্বা সময় আমরা হাতে পেয়েছিলাম একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের প্রথম মোটামুটি 60 থেকে 65 দিন আমরা হাতে পাই। কিন্তু এই 65 দিনেও আমরা এই করোনা তথা COVID-19 এর যে কেস স্টাডি আছে, আমার মনে হয় গভর্নমেন্ট থেকে এই জায়গাগুলো আমরা কেস স্টাডি করি নাই। ইভেন আপনি জানেন যে গত 30শে জানুয়ারি WHO এর পক্ষ থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে সরাসরি ঘোষণা করা হয় যে পাবলিক হেলথ ইমার্জেন্সি একটা আউটব্রেক গোটা দুনিয়াতে হয়ে গেছে, এটা ওনারা ঘোষণা করে। কিন্তু 30শে জানুয়ারির পর থেকে 8ই মার্চ এই জায়গায় প্রায় হচ্ছে আপনার 30 দিন প্লাস 10 দিন মোটামুটি 40 দিন সময় আমরা হাতে পাই, যে WHO থেকে যখন এটাকে ঘোষণা করা হচ্ছে এরপরও আমরা 40 দিন পাই, কিন্তু এই 40 দিনেও কেন আমরা প্রপার আপনার হচ্ছে প্রিপারেশন নিতে পারি নাই, আমরা কেন ওয়েল অর্গানাইজড একটা মানে কান্ট্রি হিসেবে আমরা কেন এই জায়গাটা উপস্থিত হতে পারি নাই, আমার মনে হচ্ছে এটা গভর্নমেন্টের একটা নির্লিপ্ততা এবং গভর্নমেন্টের একটা খামখেয়ালিপনা
বলা চলে এই জায়গায়। ইভেন আপনার 8ই মার্চের পর থেকে যে কার্যক্রমগুলো গভর্নমেন্ট নিয়েছে এবং স্থানীয় প্রশাসন নিয়েছে, আমার কাছে এইগুলো একেবারেই গায়ে বাঁচানো বা নিজেকে কোন রকম এই জায়গায় বাঁচিয়ে নেওয়ার মতো একটা কার্যক্রম। অন্যথায় আপনি দেখেন আমরা বিগত বছর থেকেই, প্রায় গত বাজেটের পর থেকেই আমরা গভর্নমেন্ট যেইভাবে আপনার মুজিব বর্ষ পালনের জন্য কাজকর্ম হাতে নিয়েছে এবং বিভিন্ন ভাবে তারা বিভিন্ন প্রজেক্ট, মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, আমরা কাউন্টডাউন দেখেছি এই বছরের শুরু থেকে, আমরা কাউন্টডাউন দেখেছি। দিস ইজ আমার কাছে খুবই মানে চমকপ্রদ মনে হয়েছে। তারা যতটা আপনার এই মুজিব বর্ষ নিয়ে ব্যস্ত, আমার মনে হচ্ছে 30 তারিখ WHO এর পক্ষ থেকে গোটা পাবলিক হেলথ ইমার্জেন্সি আউটব্রেক ঘোষণা করার পরেও তারা এই বিষয়টাকে একেবারেই মানে খামখেয়ালিপনা এবং তারা এটা কোনোভাবে গায়ে লাগানো নেয়। আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের সরকারের একটা চরম মানের অবহেলা এবং দেশের নাগরিকদের নিয়ে তাদের কোনো যথাযথ চিন্তা নাই। তারা দেশকে নিয়ে কতটুকু ভাবে এটা প্রশ্ন আমি রাখতে চাই গভর্নমেন্টের কাছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি বলি যে না, এটা আপনাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সরকারের বিরোধিতা সবসময় করা উচিত, সেইভাবেই বিরোধিতা করতে গিয়ে বিরোধিতা করছেন, নাকি সত্যিকার অর্থে যেরকম, আমি যদি একটু অ্যাড করি এখানে আপনার সাথে, যে গতকালকেও আমাদের এক মন্ত্রী বলেছেন যে করোনা যতটুকু ইতালিতে যেই হারে আক্রান্তের সংখ্যা বা মৃতের সংখ্যা বেড়েছিল, অনেকে বলছিল যে বাংলাদেশে তার চেয়ে অনেক বেশি আকারে ছড়িয়ে যাবে। তো এখনো পর্যন্ত সেই সময় যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেই হারে কিন্তু এখনো বাড়ছে না। তো উনি এটা গতকালকে এক ব্রিফিং এ বলার চেষ্টা করেছেন, তাহলে এক্ষেত্রে কি আমরা বলতে পারি না যে সরকার মোটামুটি কিছুটা হলেও সহায়ক হিসেবে কাজ করেছে? ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশের যারাই মন্ত্রী পরিষদে যান, আসলে আমি জানি না এটা বাংলাদেশের মানুষের একটা চিন্তা যে তারা এক একটা এলিয়েন হয়ে যায়, যে ওনাদের কথাবার্তা, ওনাদের আচার আচরণ, ওনাদের অ্যাক্টিভিটিস দেখে দেশের মানুষ তাদেরকে বরঞ্চ এক একজন আপনার কি বলে কমেডিয়ান হিসেবে চিন্তা করে আর কি, যে তাদের প্রত্যেকটা কথায়। আপনি দেখেন যে আমি যদি এই জায়গায়, আমার কাছে কিছু ডেটা ছিল, আমি যদি একেবারে টোটালি থরলি নিয়ে আসি কত আমাদের মন্ত্রী পরিষদের যারা মন্ত্রী রয়েছেন তাদের যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো একেবারেই এই মুহূর্তে সমীচীন না, এই ধরনের বক্তব্য ওনারা দিয়েছেন। অতএব ওনার এই বক্তব্য আমি জাস্টিফাই করার জন্য এই জায়গায় আমার কাছে মনে হয়েছে দিস ইজ ভেরি লেম হিয়ার, আমার কাছে এটা জাস্টিফাই করার মতো কোনো কথা না। কারণ ইতিমধ্যে উনি, আপনি জানেন যে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী যিনি কথাটি বলেছেন, উনাকে নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের মানুষ কতটুকু আপনার কি বলে এটাকে মানে চিন্তা করে, ওনার যেই চিন্তার যেই লেভেল এবং ওনার যে কাজের প্রতি ওনার যে দায়িত্ব বোধ, এটা শুধু আমি না, আমাদের পক্ষ থেকে না, ওটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানে। বিগত এই এক মাসে ওনার যে অ্যাক্টিভিটিস, ওনার যে কথাবার্তা, এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু দায়িত্ব জ্ঞান সম্পন্ন ছিল। অতএব এই জায়গাটায় আমি ওনার এই কথাকে কোনোভাবেই জাস্টিফাই করা বা কোনোভাবেই এটাকে আমি মানে কোন সূত্র হিসেবে যে কাউন্ট করতে যাই না। ইভেন আমাদের সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, বিশেষ করে আপনার শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, তারপর হচ্ছে আমাদের সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে, আপনি যদি তাকান তাদের যে হেলথ সিস্টেম, বাংলাদেশের যে হেলথ সিস্টেম এটা খুব জঘন্য একটা পরিস্থিতির মধ্যে আছে, এটা আমরা প্রমাণিত হয়েছে। বিগত 50 বছরে আমরা স্বাধীনতার 50 বছর উদযাপন করতে যাচ্ছি, আমরা উন্নয়নের একটা বিভিন্ন ধরনের গাল গপ্প বাংলাদেশের মানুষকে শোনানোর চেষ্টা করা হচ্ছে, যেহেতু এই সরকার প্রায় এক যুগ যাবৎ ক্ষমতায় আছে, তারা বিভিন্ন ভাবে উন্নয়নের জোয়ারের বিভিন্ন ধরনের কথাবার্তা মানুষের কাছে শুনিয়ে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ হিসেবে, আমি দেশের নাগরিক হিসেবে আমার যে মৌলিক অধিকার রয়েছে, এই মৌলিক অধিকারের অন্যতম একটি অধিকার হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা, কিন্তু এই দুটোতে আমাদের উন্নয়ন কতটুকু হয়েছে এটা কিন্তু আমরা বিগত এই 1 থেকে 1.5 মাসে হাতে পেয়েছি, কোন জায়গায় হেলথ সিস্টেম, বাংলাদেশের হেলথ সিস্টেম অবস্থান করতেছে। যাই হোক, এটি হচ্ছে বাংলাদেশের সার্বিক সেক্টর গুলোতে এইভাবে নিয়ে অনেক কথাই বলা যাবে, তো এই প্রসঙ্গে আর আসছি না, এখন যেতে চাই করোনা মোকাবেলায় আপনি কি মনে করেন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠন কেন্দ্রিক কতটুকু কাজের কাজ করে যাওয়ার বা সহযোগিতা করে যাওয়ার সুযোগ রয়েছে বলে আপনি মনে করছেন? আচ্ছা, আমি এই কোয়েশ্চেনটা যাওয়ার আগে আমি আরেকটু অন্য একটু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যেহেতু সরকারের কথা বলেছেন, আমি গভর্নমেন্টের অনেক কথাই বললাম, সাথে সাথে গভর্নমেন্ট কিন্তু বিগত কয়েকদিন আগেই, মোটামুটি 1 থেকে 1.5 সপ্তাহ আগে বাংলাদেশের প্রাইম মিনিস্টার উনি ঘোষণা করেছেন, বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়েছেন। আমরা মোটামুটি 4টি প্যাকেজের ঘোষণা আমরা পেয়েছি ইতিমধ্যে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই প্যাকেজ গুলো এক একটা আপনার স্বপ্নের মতো, যে এইগুলা আসলে
কারা কতটুকু ভিকটিম হয়েছে, কা কতটুকু কাদেরকে অ্যাসেসমেন্ট করেছে, কিভাবে অ্যাসেসমেন্ট করলো, এই অ্যাসেসমেন্ট গুলো আমার মনে হচ্ছে যে তারা যতটুকু অ্যাসেসমেন্ট করে নাই এবং তাদের যেই প্যাকেজ গুলো ঘোষণা করেছে, আমি মানে এটার কাছে বাহুল্য অনেক দোষ আছে। বিশেষ করে আমি যদি বলতে চাই যে আপনার খাদ্য এবং চিকিৎসা সংকটের মুখোমুখি কিন্তু আমরা এই খুব রিসেন্ট নিয়ারে হতে যাচ্ছি। আপনি জানেন 8 মার্চ থেকে আজকে প্রায় 26 মার্চের পর থেকে কিন্তু আজকে পর্যন্ত বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা হয়েছে, কিন্তু এই সাধারণ ছুটিতে সাধারণ মানুষের কাজ কি হবে, প্রত্যেক মানে মানুষের কর্ম কি হবে, এই ব্যাপারে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো স্পেসিফিক কাজ বর্ণনা করা হয় নাই যে এই ছুটিতে এটা কি ছুটি না লকডাউন, বা লকডাউন বা ছুটি হওয়াতেও বাংলাদেশের মানুষ কিভাবে কাজ করবে। বিশেষ করে যারা আপনার জানেন বাংলাদেশের জনসংখ্যার 10.5% মানুষ $1 কম আয় করে এবং তাদের সংখ্যা প্রায় 1,65,00,000। এই 1,65,00,000 মানুষের সর্বপ্রথম যে বক্তব্য সেটা হচ্ছে খেয়ে বাঁচতে হবে, তাদের বাঁচার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে কি ঘোষণা করেছে, এই প্রণোদনা প্যাকেজে কি তাদের জন্য কোনো স্পেশাল কাজ রয়েছে। সরকার ঘোষণা করেছে যে 10 টাকার চাল খাওয়াবে, আচ্ছা এই 10 টাকার চালের মাধ্যমে কি তার প্রকৃত আপনার বেঁচে থাকা সম্ভব। আপনার রিসেন্টলি আপনি জানেন যে ইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে 36টি দেশে আপনার হতে যাচ্ছে, মানে এই লকডাউন পরবর্তী সময় বিশ্বের 36টি দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP এর যে সেক্রেটারি রয়েছেন ডেভিড বেজলির বক্তব্য গত 2-1 দিন আগের। ইভেন 10টি দেশের 10 লাখ মানুষ এখনই অনাহারে কাটাচ্ছে, বাংলাদেশেরও একটা লম্বা সংখ্যক মানুষ। আমরা যখন বিভিন্ন মিডিয়া গুলোতে তাকাই যে মানুষগুলো TCB-র খাদ্য নেওয়ার জন্য বিভিন্ন ভাবে কিন্তু রাস্তার মধ্যে ওয়েট করতেছে এবং ট্রাকের মধ্যে জটলা পাকাচ্ছে, তাদেরকে সঠিকভাবে ইকোনমিক্যাল যে সাপোর্টটা আছে আমরা কতটুকু তাদের জন্য ঘোষণা করতে পেরেছি। আমরা আরএম বাংলাদেশের যে সবচেয়ে বড় দুইটা সেক্টর, অর্থনৈতিক সেক্টর, সেটা হচ্ছে আপনার রেডিমেড গার্মেন্টস এবং প্রবাসীদের আয়, এ থেকে কিন্তু আমাদের অর্থনীতি টিকে আছে। আমরা মোটামুটি আপনার আরএমজির জন্য একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, কিন্তু আপনার প্রবাসীদের জন্য আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে ওইভাবে কোন ধরনের অর্থনৈতিক ব্যাকআপ দেওয়া বা তাদের জন্য কোনো প্যাকেজ আমরা ওইভাবে পাই নাই। আমি মনে করতেছি যে যদি এই ধরনের একটা সিচুয়েশন চলতে থাকে কন্টিনিউয়াসলি, একটা সাস্টেইনেবল কোনো প্ল্যান যদি আমরা এখনো পর্যন্ত না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক খুব ইন রিসেন্ট ইয়ারে খুব ধ্বংসাত্মক একটা পরিস্থিতিতে যাচ্ছে। বিশেষ করে প্রবাসীরা কিন্তু বাংলাদেশে অলরেডি জানেন যে একটা বিশাল পরিমাণ প্রবাসী কিন্তু বাংলাদেশে চলে আসছে, যেহেতু বাইরে লকডাউন চলতেছে, তাদের কোনো কাজ নাই, হাতে কাজ না থাকার কারণে তারা চলে আসছে। এবং বাংলাদেশের আলহামদুলিল্লাহ যদি ওভারকাম হয়ে যায়, তাহলে এই প্রবাসীগুলো কিভাবে বাহিরে আবার যাবে, তারা কিভাবে কাজের সাথে কোপ আপ করবে, এই ব্যাপারে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে অর্থনৈতিক কোনো সাপোর্টের ব্যাপারে আমরা এই ব্যাপারে কোনো তথ্য পাই নাই। অতএব আমি এই বিষয়গুলো একটা ইকোনমিকাল হ্যাজার্ডের দিকে হয়তো আমরা যাচ্ছি কিনা এটা জানি না। আপনি জানেন চিকিৎসা ব্যয় কিন্তু এখন বেড়ে যাচ্ছে এবং চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বাংলাদেশের সঞ্চয় কমে যাবে, ঋণের সংখ্যা বেড়ে যাবে, এই জায়গাটায় কিন্তু গভর্নমেন্টের কোনো তথ্য এখন পর্যন্ত আমরা ওইভাবে পাইনি এবং তাদের যে প্রণোদনা প্যাকেজ ছিল প্যাকেজের মধ্যে কিন্তু আমরা এই বিষয়টা পাই নাই। ইভেন বাংলাদেশে আমি বিশেষ করে বলতে চাই, যেহেতু আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, একটা লম্বা সংখ্যক স্টুডেন্টরা কিন্তু এখন গ্রামে বসবাস করতেছে, তাদের কিন্তু একেবারে সবচেয়ে বড় যে জায়গাটুকু টিউশনি করে তারা খেয়ে বাঁচত এবং তাদের পরিবারকেও বিভিন্ন সময় তারা বাঁচাতো। ইভেন বাংলাদেশের যে বেকার যুবক রয়েছে, ছোট পর্যায়ে যারা ফ্রিল্যান্সার রয়েছেন, যারা টিউশন করে বাঁচতেছেন, ইভেন যারা হকার শ্রমিক রয়েছেন, বিভিন্ন পরিবহন শ্রমিক, বাংলাদেশে প্রায় 70 লক্ষ পরিবহন শ্রমিক রয়েছে, তাদের জন্য অপ্রাতিষ্ঠানিক যারা কাজ করতেছেন তাদের জন্য গভর্নমেন্টের আমরা কোনো এই ব্যাপারে কোনো প্যাকেজ বা তাদের জন্য কোনো ধরনের সাপোর্ট আমরা পাবো কিনা এই ব্যাপারে কিন্তু আমরা কোনো তথ্য পাই না। ইভেন অনেক মানুষ কিন্তু এখন রাস্তায় আপনার মানে বিভিন্ন ভাবে আমরা দেখেছি গতকালেও উত্তরবঙ্গে আপনার রাস্তায় তারা বিক্ষোভ করেছে খাবারের জন্য, তাদের গার্মেন্টস ফ্যাক্টরি গুলাতে তারা বিক্ষোভ করছে, তাদের এখন পর্যন্ত তাদেরকে পেমেন্ট গুলো দেওয়া হচ্ছে না। এইভাবে কিন্তু আমরা একটা খুব জঘন্য পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে। এই জায়গাগুলোতে আমরা শুধু গভর্নমেন্ট না, গভর্নমেন্ট কর্তৃপক্ষ, আমরা যারা স্টেক হোল্ডার আছি, আমাদেরকেও আমার মনে হচ্ছে এগিয়ে আসা উচিত এবং আমরা সবাই কিন্তু সবার অবস্থান থেকে যদি কম বেশি চেষ্টা করি, আমরা একটা ওয়েল প্ল্যান নিয়ে কাজ করি, এই জন্য প্রথম পদক্ষেপ গভর্নমেন্টেরই নিতে হবে, কারণ গভর্নমেন্ট সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে, তারাই সবচেয়ে বড় রোলটা প্লে করতেছে। এই জন্য আমরা আমরা যারা সাংগঠনিক ভাবে কাজ করতেছি, বাংলাদেশে অজস্র সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠন রয়েছে, রাজনৈতিক সংগঠন রয়েছে, তারা তাদের অবস্থান থেকে বিভিন্নভাবে কাজ করতেছে, কিন্তু
এই সবাইকে অ্যাকুমুলেট করে একটা ওয়েল অর্গানাইজড একটা দুর্যোগ মোকাবেলার জন্য বা দুর্যোগকে ওভারকাম করার জন্য যেইভাবে প্ল্যান করা দরকার, আমার মনে হচ্ছে এই জায়গাটা গভর্নমেন্ট এখনো একটা নির্লিপ্ততার মধ্যে আছে। ইভেন গভর্নমেন্ট ঘোষণা করেছে যে সরকারি দলের যারা আছে তাদেরকে নিয়ে স্থানীয়ভাবে কমিটি করা হবে। আমার মনে হচ্ছে যে এই যে অর্থনৈতিক প্যাকেজ গুলো ঘোষণা করা হচ্ছে, এই প্যাকেজ গুলোকে আবারও খেয়ে দেওয়ার একটা অন্যতম কমিটি তারা হয়তো আবার নতুন ভাবে ঘোষণা করেছে আর কি। তো এই জন্য আমি আবারও যারা আপনার স্থানীয় ভাবে বিভিন্ন সংগঠন রয়েছেন তাদেরকে বলবো যে একত্রিত হন, আমরা যেহেতু এটা একটা জাতীয় সমস্যা। আরেকটা বিষয় বলতে চাই, বিশেষ করে বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে যে আমরা বিভিন্ন সমস্যায় চিন্তাগত জায়গায় একত্রিত হতে পারি না। আপনি জানেন যে বাংলাদেশে যদি কোনো আপনার ধর্ষণ হয় তাহলে ধর্ষণের বিরুদ্ধে আমার সবাই একত্রিত ভাবে নামা উচিত, কিন্তু এই জায়গায় ধর্ষণ হোক দুর্নীতি হোক এই জায়গায় আমি চিন্তা করি যে আমি ইসলামপন্থী, আমি বামপন্থী, আমি গভর্নমেন্টের, এই যে ডিভাইড এন্ড রুল সিচুয়েশন এটা থেকে আমরা মনে হয় জাতিগত ভাবে এখনো পর্যন্ত ওভারকাম করতে পারি নাই এই 50 বছরে। বাট দিস ইজ দ্য রাইট টাইম, উই শুড কাম ফরওয়ার্ড, এই জায়গাটা একত্রিত হওয়ার এখনই সময়, আমাদেরকে এগিয়ে আসতে হবে। এটা গভর্নমেন্টের একার কোনো ব্যাপার না, আমাদের সবাই যদি এগিয়ে আসি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গভর্নমেন্টের রোল প্লে করতে হবে, গভর্নমেন্টকে ডাকতে হবে, আদারওয়াইজ আমাদের আমার পজিশন থেকে এই কাজগুলো সঠিকভাবে আঞ্জাম দেওয়া সম্ভব না। হ্যাঁ, তো আসলে আমরা যেটা বলতে যাচ্ছি যে এটার মূল কথা যদি আমরা বলি, আমাদের একতার অভাব রয়েছে এবং সেটা সমন্বয়ের জন্য অবশ্যই সরকারের করণীয় কিছু আছে বলে আমরা মনে করছি আপাতত আপনার আলোচনা থেকে। আশা করি সরকার সংশ্লিষ্ট যারা আছে সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। তো এখন আপনি বা আপনার সংগঠন থেকে, যে এতক্ষণ যেটা বললেন যে ব্যক্তি বা সংগঠন বা সরকার সকল পর্যায়ে কাজ করার যে সুযোগটা আপনি বললেন যে করা দরকার বা প্রয়োজন, আপনি বা আপনার প্রতিষ্ঠান থেকে কতটুকু সহায়তায় আপনি মানুষদের পাশে এসে দাঁড়াতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, আপনি জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সহযোগী সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারাম আমির হযরত পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে যখনই এই গজব বা এই মহাসংকট বাংলাদেশে আবির্ভূত হয়েছে, তৎকালীন সময়ে আমাদের আমিরের পক্ষ থেকে, মোতারাম আমিরের পক্ষ থেকে যেভাবে ঘোষণা করা হয়েছে যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যতগুলো অঙ্গ সংগঠন রয়েছে, যতগুলো সহযোগী সংগঠন রয়েছে, সবার পক্ষ থেকে যতটুকু আপনার অবস্থান থেকে কাজ করা সম্ভব এতটুকু মানুষের কাছে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করেছেন। আলহামদুলিল্লাহ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা একেবারে, আমি আপনাকে আরেকটু কথা বলে রাখি যে আমরা সর্বপ্রথম এই করোনা নিয়ে বাংলাদেশে ক্যাম্পেইন শুরু করি এবং প্রথম আমরা আপনার অনলাইনের মাধ্যমে এবং বিবৃতির মাধ্যমে প্রথম বাংলাদেশের মানুষকে জানানোর চেষ্টা করি যে করোনা ইজ কামিং। এটা মোটামুটি 23 জানুয়ারি হবে, মেবি আমি যদি ভুল না করি, বাকি 23 জানুয়ারি বা আশেপাশের সময়ে, তৎকালীন সময়ে আমরা এই বিষয়টা নিয়ে বাংলাদেশের মানুষকে সচেতন করার চেষ্টা করি। ইভেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের পক্ষ থেকে যখন এটা ঘোষণা করা হয়, আমরা একেবারে কেন্দ্রীয় কমিটি সারা বাংলাদেশেই যতগুলো আমাদের শাখা সংগঠন রয়েছে, আমাদের পার্ট রয়েছে, সবার মাধ্যমে মানুষের কাছে ত্রাণ পৌঁছানো, ইভেন আপনি জানেন যে মানুষকে সচেতনতা করা, সচেতনতা বোধ সৃষ্টি করা, এই প্যান্ডেমিকের মধ্যে সবচেয়ে বড় যে জায়গাটা এটা হচ্ছে মানুষ সচেতন না, মানুষ আসলে একটা প্যানিকের মধ্যে আছে, মানুষের প্যানিকের জায়গাটা সবচেয়ে বড়, স্ট্রেস সবচেয়ে বেশি। এই জন্য আমরা চেষ্টা করি যে ছাত্র সংগঠন হিসেবে মানুষকে সচেতন করা এবং তাদেরকে সঠিক ইনফরমেশন গুলোকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আপনার লিফলেট বিতরণ থেকে শুরু করে আপনার অনলাইনে লিফলেট বিতরণ বা বিভিন্ন ভিডিও বক্তব্যের মাধ্যমে মানুষ সচেতন করা, এই কাজটুকু আমরা করার চেষ্টা করতেছি এখন পর্যন্ত। ইভেন আমরা একেবারে থানা, ইউনিয়ন, ওয়ার্ড লেভেল পর্যন্ত আপনার স্যানিটাইজার, তারপর হচ্ছে আপনার যেই আপনার নিরাপত্তা সামগ্রী রয়েছে এগুলো বিতরণ থেকে শুরু করে, মাস্ক থেকে বিতরণ থেকে শুরু করে, হ্যান্ড গ্লাভস সহ অন্যান্য যাবতীয় ইকুইপমেন্টস আমাদের সাধ্য অনুযায়ী আমরা বিতরণ করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ সাধারণ মানুষেরও যথেষ্ট পরিমাণ সাড়া ছিল, আমরা সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং আমরা মানুষকে ত্রাণ তহবিলের মাধ্যমে আমরা ত্রাণ কালেকশন করে মানুষকে ত্রাণ বিতরণের জন্য যথাযথ চেষ্টা করেছি। আমরা খুব রিসেন্টলি একটা তথ্য হয়তো কিছুদিনের মধ্যেই প্রস্তুত করতেছি আমরা যে কি পরিমাণ ত্রাণ আমরা মানুষের কাছে পাঠিয়েছি এবং সারা বাংলাদেশে আমাদের যে শাখা সংগঠন রয়েছে 64টি জেলায় আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সিটির পক্ষ থেকেও যারা গ্রামে অবস্থান করতেছে তাদের কাছেও আমরা ওয়েল অর্গানাইজড এবং ওয়েল প্ল্যান অনুযায়ী মানুষদেরকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
আচ্ছা, আশা করি জাতির সামনে আপনাদের তান তৎপরতার যে তথ্যকে আপনি ভবিষ্যতে জানানো হবে বলেছেন, আমরা দেখতে পারবো। এখন এবার একটু অন্য প্রসঙ্গে আসি। এই যে লকডাউন বা সাধারণ ছুটি যেটাই বলা হোক না কেন, এর মধ্যে পুরো বাংলাদেশ স্থবির এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি নিচের দিকের কথা বাদ দিল, বিশ্ববিদ্যালয় পর্যায়ের আমরা কি সেশন জটের আশঙ্কা করছি কিনা, বা আপনি সেশন জট হতে পারে এরকম আশঙ্কা করছেন কিনা? আসলে সবচেয়ে বড় যে সমস্যাটা, আমরা জাতিগত ভাবে এখন পর্যন্ত আমরা বলতেছি যে দেশ একটা উন্নয়নের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, ডিজিটাল হচ্ছে, কিন্তু এই সময়ও দেখেন বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু ইউনিভার্সিটি গুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিশ্বের যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, বড় বড় ইউনিভার্সিটি, তারা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাদের সেশনের কার্যক্রম চলছে, তাদের ক্লাস থেকে শুরু করে তাদের বিভিন্ন পরীক্ষাগুলো চলতেছে। কিন্তু আসলে আমাদের দেশের একেবারে যে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যারা এখন শিক্ষার্থী রয়েছেন, তাদের কাছে যথোপযুক্ত ম্যাটেরিয়ালস আপনার দেওয়া সহ তাদেরকে ক্লাস গুলো করিয়ে নেওয়া, এটা আমার মনে হচ্ছে এটা একেবারে মানে হার্ডলি পসিবল। বিকজ আমাদের যারা বর্তমান শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু কেউই ঢাকা বা আপনার যে বিশ্ববিদ্যালয় রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে নেই। বিশ্ববিদ্যালয় হলগুলো আপনি জানেন কত 16 তারিখেই বন্ধ হয়েছে, এবং তারা কিন্তু হলগুলো ত্যাগ করে তারা যার গ্রামের বাড়িতে অবস্থান করতেছে। ইভেন এই মুহূর্তে গ্রামের বাড়িতে কিন্তু তাদেরকে আপনি যদি বলেন যে আমি আপনার সাথে যেভাবে অনলাইনে কথা বলতেছি, হয়তো ঢাকায় থাকার কারণে, কিন্তু আমি যদি লোকালি থাকতাম আমার মনে হয় দিস উইল বি ভেরি হার্ড ফর মি টু কন্ট্যাক্ট উইথ ইউ। তো সেই জন্য যারা গ্রামে রয়েছেন তাদের এক ইচ্ছা থাকলেও তারা হয়তো আসলে ইউনিভার্সিটির সাথে ওইভাবে সম্পৃক্ত থাকা, বিশেষ করে অনলাইনের কারণে বা আপনার নেটওয়ার্কিং এর সমস্যার কারণে হয়তো ওইভাবে তারা থাকতে পারবে না। তো সেই জন্য একটা সেশন জট হয়তো এটা ডিপেন্ড করবে যে আরো কি কি পরিমাণ সময় আমরা এই ধরনের একটা মানে হ্যাজার্ড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাব, হয়তো এই এই সময়ের উপর ডিপেন্ড করবে যে আমরা সেশন জটে যাবো কিনা। বিশেষ করে যারা HSC পরীক্ষার্থী আছে তারাও কিন্তু একটা মানসিক স্ট্রেসের মধ্যে আছে। আপনি জানেন পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত 1 এপ্রিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আজকে প্রায় 23 তারিখ হয়ে গেছে, এখন কিন্তু কিন্তু পরীক্ষা ওইভাবে কিভাবে হবে, বা রমজান সামনে চলে আসছে, রমজানের বন্ধের পরে হবে কিনা, একটা ব্যাপক একটা আপনার একটা শঙ্কার মধ্য দিয়ে যাচ্ছে। হ্যাঁ, শঙ্কার মধ্য দিয়ে কিন্তু আমাদের শিক্ষার্থীরা এখন মূলত যাচ্ছে। এই ক্ষেত্রে আমি একটু বলে নিতে চাই, আসলে অন্যান্য দেশগুলোতে, বিশেষ করে আমি যেখানে আছি মালয়েশিয়াতে, সর্বাধিক মানে সার্বিক ভাবে 100% শিক্ষা কার্যক্রম গুলো অনলাইন ভিত্তিক হচ্ছে, যেটা বাংলাদেশে আপনার কথা উঠে আসছে যে নেটওয়ার্ক জটিলতার কারণে সেটা বাংলাদেশে সম্ভব হবে না। যদিও আপনি ঢাকাতে আছেন বলে আপনার সাথে ভিডিওতে কনফারেন্স করা সম্ভব হচ্ছে, গ্রামে মফস্বলে সেটা সম্ভব নয়। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সবারই এই দিকটা নিয়ে কাজ করা উচিত। যদিও আমরা বলে থাকি যে 3G 4G বা 5G যুগে বাংলাদেশ প্রবেশ করেছে, কিন্তু প্রকৃত রেজাল্টটা কিন্তু এখন আমাদের সামনে দৃশ্যমান, যার কারণে আমরা অনলাইনে 100% কি আমরা শিক্ষা ব্যবস্থাটা কন্টিনিউ করার সুযোগই পাচ্ছি না। আচ্ছা, তো এখন সময়ের প্রয়োজনে এই যে শিক্ষার্থীরা যেহেতু তাদের গ্রামে চলে গিয়েছে, সময়ের প্রয়োজনে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের স্পেসিফিকলি কোথায় বা কিভাবে তারা জনগণের কল্যাণে কাজ করতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ, এটা খুব একটা চমৎকার কোয়েশ্চেন। আসলে বাংলাদেশের যা পরিস্থিতি রয়েছে, মানে শিক্ষা কার্যক্রমের সাথে আপনার, আমরা কেন যেন আমাদের শিক্ষাকে একটা একমুখী একটা পাইপলাইন হিসেবে চিন্তা করে ফেলেছি, এবং প্রায় 50 বছর হতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার, এখন পর্যন্ত আমাদের শিক্ষা কেমন হবে এই নিয়ে আমাদের কোনো ওয়েলথ প্ল্যানিং ওয়েতে আমরা এগিয়ে যাচ্ছি না। বিশেষ করে যারা আপনার অনার্স পড়ে রয়েছে এবং উচ্চ শিক্ষার মধ্যে যারা প্রবেশ করতেছে, তাদের একটা চিন্তার জায়গা তৈরি হয়েছে যে একটা শিক্ষা হচ্ছে একটা চাকরি বা একটা গভর্নমেন্ট জবের বা ফার্স্ট ক্লাস জবের একটা অন্যতম মাধ্যম হচ্ছে একটা উচ্চ শিক্ষা। কিন্তু উচ্চ শিক্ষা কেন নিবে, এটার এই মেন অবজেক্টিভ গুলো কি, এবং একটা উচ্চ শিক্ষার্থী যখন শিক্ষা কার্যক্রম অংশগ্রহণ করবে তার আদার্স কি রেসপন্সিবিলিটি রয়েছে, সমাজের জন্য তার দায়বদ্ধতা কতটুকু, রাষ্ট্রের জন্য তার দায়বদ্ধতা কতটুকু, তার কমিউনিটির জন্য কতটুকু দায়বদ্ধতা, তার পরিবারের জন্য দায়বদ্ধতা, আমার মনে হয় এই জায়গাগুলো আমরা ইউনিভার্সিটি থেকে ওইভাবে তার কাছে আপনার সাপ্লাই করতে পারি না। আমার মনে হচ্ছে দিস ইজ দ্য ভেরি রাইট টাইম ফর হিম টু ডিপ্লয় হিমসেলফ ফর কমিউনিটি, স্পেশালি ফর ইউ নো ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে সে যুক্ত হতে পারে। দেখেন বর্তমানে আমাদের সংগঠনের পক্ষ থেকে অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা মাঠে কাজ করানোর চেষ্টা করতেছি যে বর্তমানে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে কৃষকের যে ধান রয়েছে বা বিভিন্ন ফসলাদি জমিতে রয়েছে, এই ফসলগুলো কিন্তু ওইভাবে
আপনার বাড়িতে আনার জন্য তারা শ্রমিক পাচ্ছে না, তারা ওইভাবে জনশক্তি তারা পাচ্ছে না। তো সেই জন্য আমার মনে হচ্ছে যে ফিজিক্যালি আমরা তো বাসায় থাকতে থাকতে একেবারে বোর হয়ে যাচ্ছি, ফিজিক্যাল ওয়ার্কের কোনো সুযোগ পাচ্ছি না। সেই জন্য আমরা যারা বিভিন্ন গ্রামে আছি, আমরা লোকালি বসবাস করতেছি, বিভিন্ন শিক্ষার্থীরা, আমার মনে হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানোর এটা একটা যথাযথ সময়, দিস ইজ রাইট টাইম, এবং কৃষকের পাশে দাঁড়ানো এটা আমাদের মানবিক দাবি। আমরা সর্বোচ্চ নিরাপত্তা বিধান করে নিজে, যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, করোনা গোটা বাংলাদেশের প্রায় 55 থেকে 56টি জেলায় ছড়িয়ে গেছে, অতএব এখন আমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা বিধানের মাধ্যমে আমার মনে হয় কৃষকের পাশে দাঁড়ানো। ইভেন আমরা কিছু হোমওয়ার্কও করতে পারি, আমরা তো একাডেমিক পড়াশোনা থাকলে ওইভাবে নিজের চিন্তার জায়গাটাকে তৈরি করতে পারি না, পড়াশোনাটা ওইভাবে চালাতে পারি না, আমরা একাডেমিক কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকি। তো আমার মনে হচ্ছে একেবারে প্ল্যান করে, যেহেতু রমজানের বন্ধ শুরু হয়ে যাবে, যেহেতু রমজানে আর ইউনিভার্সিটি বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ওইভাবে সম্ভব না, আমার মনে হয় একটা তালিকা করে, একটা প্ল্যানিং করে, একটা রুটিন করে আমাদের এগিয়ে যাওয়া উচিত, কারণ এই সময়গুলো কিন্তু আমি আর ফিরে পাবো না। আচ্ছা, এই ক্ষেত্রে এই যে প্ল্যানিং এর কথা বললেন বা সংঘবদ্ধভাবে সকলেরই এগিয়ে আসা উচিত, বিশেষ করে কৃষকদের পাশে, এই প্ল্যানিংটা চেইন অফ কমান্ড ছাড়া বা কি কি পদ্ধতিতে এটা হতে পারে? কারণ একা তো এটা সম্ভব নয় যে কেউ এটা মানে তালিকা করে বা একসাথে সবাইকে নিয়ে নামবে, এটা কে করবে, এটা মানে লিড দিবে? জি, আসলে সব কথার এক কথা হচ্ছে অথরিটা গুরুত্বপূর্ণ। আমি কিন্তু শুরুতেই বলেছি অথরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেকহোল্ডার, উই আর পার্ট অফ দেম। তো সেই জন্য আমার মনে হচ্ছে আমি বিনীতভাবে আহ্বান জানাবো যে বাংলাদেশের যারা আপনার স্থানীয় সরকারের কাজ করতেছে, বিশেষ করে যারা ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন এবং ওয়ার্ডের বিভিন্ন মেম্বার রয়েছেন, যারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করতেছেন, আমার মনে হয় এই উদ্যোগগুলো তাদের মাধ্যমে নেওয়া একান্ত জরুরি। ইভেন আমরা যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন কাজ করতেছি বিভিন্ন থানা, ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন লেভেলে, মনে হয় আমাদের সকলের একত্রিত ভাবে একটা এগিয়ে এসে, আমার মনে হয় এটা শুধুমাত্র সরকারের কাজ না, এটা শুধুমাত্র আপনার কৃষকের কাজ না, এটা শুধুমাত্র কোনো সংগঠনের কাজ না, এটা আমাদের সকলের কাজ। এটা যেহেতু এই কৃষক দ্বয়ের মাধ্যমে আমরা আমাদের অন্ন তারা যোগাচ্ছেন আল্লাহ পাকের ইচ্ছায়, তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের সকলের দায়িত্ব, এটা শুধু আপনার আমাদের একার না, কোনো সাধারণ মানুষের না। এই জন্য উদ্যোগটা একটা সেন্ট্রালি নিতে হবে, এই উদ্যোগটা আমরা স্থানীয় ভাবে বিভিন্ন গ্রাম পাড়া মহল্লার বিভিন্ন যারা আপনার মুরব্বী রয়েছেন, যারা আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পরে যারা বিভিন্ন মহল্লার আপনার বিভিন্ন গোত্র প্রধান রয়েছেন, আমার মনে হয় তাদের পক্ষ থেকে যদি আমরা এই উদ্যোগগুলো নিই এবং আমরাও বিভিন্ন সংগঠন আছি, আমাদের সকলের মিলে যদি এইভাবে আপনার উদ্যোগটা নিয়ে একটা প্ল্যান ওয়াইজ যায়, আমার মনে হয় এদের থেকে কামব্যাক করা সম্ভব। হ্যাঁ, ঠিক বলেছেন যে আসলে স্থানীয় সরকার বা সংগঠন কেন্দ্রিক এটা লিডারশিপের মতো করে একটা জিনিস হতে পারে, সেক্ষেত্রে আমি মনে করি যে সকলের জন্যই উপকারমূলক একটা কিছু বয়ে আনবে আর কি। এখন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে মানুষ যেহেতু এখন মোটামুটি কাজকর্ম নেই, তো এই এই সময়টাতে প্রচুর মানুষ ইন্টারনেটে সময় দিচ্ছে, যদিও স্পিড খুব বেশি একটা ভালো না থাকায় সবকিছু করা সম্ভব হচ্ছে না, তবু ব্রাউজিং এ বেশ অনেকটা সময় তারা সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকছে। তো এইটাকে আপনি কিভাবে দেখছেন বা এইটাকে পুঁজি করে ভালো কিছু করা সম্ভব কিনা আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যেহেতু শিক্ষার্থী বা আমি ইসলামী শাসন ও ছাত্র আন্দোলনের একজন দায়িত্বশীল হিসেবেও আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করি, তাদের কিভাবে অ্যাক্টিভিটিস বাড়ানো যায় বা তাদেরকে কিভাবে আপনার স্কিলফুল করা যায় এইগুলো নিয়ে আমরা কাজ করি, বিশেষ করে লিডারশিপ নিয়েই আমরা কাজ করি। সেই জন্য আমি সাধারণ শিক্ষার্থীদের কাছে আহ্বান করতে চাই যে এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়, যেহেতু আপনি এই সময়টাকে একটা অ্যাম্পল স্পেস আপনি হাতে পেয়েছেন কাজ করার জন্য, আমার মনে হয় এই জায়গাটা আপনার স্কিল ডেভেলপের জন্য ইজ দ্য ভেরি রাইট টাইম ফর ইউ টু ডেভেলপ ইউর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এটাকে বৃদ্ধি করার একটা উপযুক্ত সময়। সেই জন্য আমরা এই সময় আপনার সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজটা মনে হয় যে শিখতে পারি খুব চমৎকার ভাবে, বিশেষ করে বাংলাদেশে আপনার শিক্ষা মাধ্যম কিন্তু আপনার একটা মানে একটা হজবরল অবস্থা আছে। আমি যেটা এই শুরুতে বলেছিলাম যে একটা সময় পর্যন্ত আপনি বাংলা মিডিয়াম পড়তেছেন কিন্তু ইউনিভার্সিটি লেভেলে গেলে কিন্তু অবশ্যই আপনাকে একটা ইংলিশে আপনাকে ট্রান্সফার করতে হয়, যেটা আপনি এইচএসসি পর্যন্ত বাংলা আপনি পড়তেছেন কিন্তু একেবারে হুট করে একেবারে 6 মাসের ব্যবধানে কিন্তু আপনাকে একটা অন্য মাধ্যমে আপনি জুড়ে যাচ্ছেন। তো সেই জন্য আমার মনে হয় যারা অনার্স পূর্ব রয়েছেন বা অনার্স পূর্ব না, যারা এইচএসসি এই পাইপলাইনে আছেন, আমার মনে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটাকে স্কিলফুল করার এখনই উত্তম সময়। এই জন্য প্রচুর পরিমাণ আপনার ইউটিউব সহ অন্যান্য মিডিয়ামগুলোতে আপনি প্রচুর পরিমাণ হচ্ছে কন্টেন্ট পাবেন এগুলাকে ইয়ে করার জন্য। আমার মনে হয় যে লার্ন এ ল্যাঙ্গুয়েজ এটাকে একটা আপনার প্ল্যানিং করে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা করতে পারি। ইভেন
আমরাও সংগঠনের পক্ষ থেকে আপনার বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমরা ইংলিশ ডেভেলপিং এর জন্য কাজ করতেছি। আমাদের একটা ইংলিশ ইউনিয়ন নামে সংগঠন রয়েছে, আপনি জানেন যে আমরা শিক্ষার্থীদের ইংলিশ স্পোকেন ডেভেলপিং এর জন্য আমরা কাজ করি। তা আমরা এই ব্যাপারে কাজ করার জন্য অলরেডি আপনার প্ল্যান করে আমরা স্কেজুয়াল করেছি, এটা হয়তো আমরা খুব রিসেন্টলি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দিব। ইভেন আপনার এডুকেশনাল বিভিন্ন টিভি সিরিজ রয়েছে, এগুলো আমরা এই সময়টাতে কাজে লাগাতে পারি। আপনার তারপর হচ্ছে রিডিং এর জন্য এটা একটা পারফেক্ট সময়। আপনি জানেন যে আমরা বিভিন্ন সময় পড়াশোনা করার জন্য বিভিন্ন সময় বইপত্র কিনে থাকি, বিশেষ করে জানেন রিসেন্টলি বইমেলা চলে গিয়েছে, বইমেলা থেকে প্রচুর পরিমাণ বই আমরা কিনেছি, কিন্তু কতগুলো বই আমরা এখন পর্যন্ত পড়েছি এটা একটা শঙ্কার জায়গা। তো সেই জন্য আমার মনে হয় প্ল্যানিং করে এই বইগুলো আমরা এই বন্ধের মধ্যে আমরা শেষ করতে পারি। এবং আমরা ফিজিক্যাল এক্সারসাইজটাও গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমার মতো একেবারে চার দেয়ালের মধ্যে আছে, যারা গ্রামে বসবাস করে তারা তো প্রতিনিয়ত হাঁটতেছে বা বাসা বেরোচ্ছে, কিন্তু আমার মতো যারা চার দেয়ালে আমার মনে হয় ফিজিক্যাল ফিটনেসটাকে ধরে রাখার একটা উপযুক্ত সময়। এবং সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ জায়গা আপনার ফিউচার ম্যাপিং এর জন্য, দিস ইজ দ্য ভেরি রাইট টাইম। ফিউচারকে কিভাবে ম্যাপিং করবেন আগামী এক বছর পর বা এই লকডাউনের পরবর্তী সময়, আপনি এই সময়টাকে কিভাবে আবার নতুন করে ফিরে পাওয়ার চেষ্টা করবেন, আমার মনে হয় ফিউচার ম্যাপিং করার জন্য আপনি খুব চমৎকার ভাবে এই সময়টা কাজে লাগাতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে মানে খানিকটা এরকম যে স্কিল ডেভেলপের একটা মুখ্যম সুযোগ, আর হচ্ছে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বা ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় বা দেশকে কোন জায়গায় দেখতে চাই এটার জন্য একটা মারাত্মক সুযোগ এই লকডাউন বা এই সময়টুকু। তাই আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রশ্নে আপনার কাছে জানতে চাবো যে যত যাই কথা হোক না কেন, দলমত নির্বিশেষে এখন আমরা একদম সংক্ষেপে যদি সবার সবাই কি করতে পারি, আমাদের কি করা উচিত, এটা যদি একটু সংক্ষেপে বলেন একদম মানে সবার জন্য। ধন্যবাদ স্টুডেন্ট ভয়েসের আজকের যে প্রোগ্রাম, আপনার প্রোগ্রামে ধন্যবাদ। আমি সর্বশেষ যে কথাটি বলবো, আসলে এই সময়ের মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যারা ভাইটাল রোল প্লে করতেছেন তারা হচ্ছে আমাদের মাথার তাজ ডাক্তাররা। অতএব আমার মনে হচ্ছে সর্বপ্রথম গভর্নমেন্ট হোক বা আমরা যারা স্টেক হোল্ডার আছি, আমাদের সকলের উচিত ডাক্তারদের পাশে দাঁড়ানো, তাদের নিরাপত্তা বিধান করা এক নম্বর কাজ। আপনি জানেন রিসেন্টলি ডাক্তার মঈন বাংলাদেশ এই করোনার আক্রান্ত হয়ে করোনা সেবা দিতে গিয়ে তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন, তিনি জীবন বিলিয়ে দিয়েছেন। আমি দোয়া করি, আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। এবং সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ জায়গাটা, হয়তো লকডাউন কারো জন্য আনন্দের, আমরা হয়তো বিভিন্ন ভাবে লকডাউনের যারা আপনার কোয়ারেন্টাইনে আছি তারা হয়তো কাজে লাগাচ্ছি, কিন্তু আপনি রাস্তায় নামলেই দেখবেন একদল মানুষ খানার জন্য কিভাবে রাস্তায় ঘোরাফেরা করতেছে, তারা কিভাবে হাত পাচ্ছে মানুষের কাছে। আমার মনে হয় তাদের পাশে দাঁড়ানো এখনই উপযুক্ত সময়। সেই জন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে স্টেপ নেওয়া অতি প্রয়োজন, এবং আমরা যারা স্টেক হোল্ডার আছি আমরাও এগিয়ে আসবো। বিশেষ করে যারা, আমি আবারও বলতে চাই, যারা সর্বোচ্চ ট্যাক্স পেয়ার আছেন বাংলাদেশে, যারা ট্যাক্স পেইং এ বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ার্ড নিয়েছেন, মনে হয় আপনাদের এগিয়ে আসা সময়ের দাবি। এই ট্যাক্স পেয়ারদের মাধ্যমে এই বাংলাদেশের ভুখা যারা 1 থেকে 1.5 কোটি মানুষ বা 6 কোটি মানুষ কিন্তু এখন অনাহারে রয়েছেন, বিভিন্ন জার্নালের মাধ্যমে আমরা জানতে পারি। ইভেন আপনার আমরা সবচেয়ে বড় যে কাজটা করতে পারি, মানুষের হাতে ত্রাণ দেওয়ার জন্য কিন্তু আমরা বিভিন্ন গ্যাদারিং বা বিভিন্ন ভাবে করার জন্য না করলেও আমরা কিন্তু এভাবে এড়াতে পারছি না। তো সেই জন্য আমরা মনে হয় একটা সিস্টেম, আমি যথোপযুক্ত মাধ্যমের কাছে আমি বিনীতভাবে আহ্বান করতে চাই, আমরা যেমন নির্বাচনের সময় বিভিন্ন আপনার ভোটারের দ্বার প্রান্তে ভোটার স্লিপের মাধ্যমে এবং তাকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসি, ভোটদানের জন্য আমাদের যে কার্যক্রমগুলো থাকে, আমরা যারা নির্বাচনে দাঁড়াই প্রার্থী হই তাদের কিন্তু একেবারে তৃণমূল পর্যন্ত ভোট দেওয়ার জন্য বা ভোট কালেকশন করার জন্য একটা ভোটার স্লিপের মাধ্যমে তাদের কাছে যাই। এবং আমাদের কিন্তু বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে আমাদের প্রত্যেকের তথ্য গভর্নমেন্টের কাছে আসে, খানা জরিপের মাধ্যমে আমাদের যে তথ্য কে কতটুকু আয় করতেছে কার আয় সীমা কতটুকু, প্রত্যেকটি তথ্য কিন্তু গভর্নমেন্টের আপনার তথ্য বাতায়নে আসে আদমশুমারির মাধ্যমে। তারপরে হচ্ছে আপনার কৃষি শুমারির মাধ্যমে কিন্তু আমরা কতটুকু কে কতটুকু জমি বা কতটুকু আয় ইনকামের আপনার সাধ্য আছে, আমরা কিন্তু প্রত্যেকটি ব্যাপার কিন্তু গভর্নমেন্টের কাছে আসতে, এই ব্যাপারটা কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, গভর্নমেন্টের কাছেই আমাকে ফিরে আসতে হবে আলটিমেটলি। অতএব আমার মনে হয় গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা যদি একটা সিস্টেম ডেভেলপ করি, একটা আপনার ওয়েবসাইটও তৈরি করি, এখন পর্যন্ত আমরা এই করোনা ইস্যুকে কেন্দ্র করে কোনো ওয়েল আপনার ওইভাবে তথ্য সরবরাহ বা তথ্য কালেকশনের জন্য কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপ কিন্তু আমরা এখন পর্যন্ত চালু করতে পারি নাই। তো সেই জন্য আমার মনে হয় এখনো সময় চলে যায় নাই, আমরা এই সময়ের মধ্যে এই টেকনোলজি যেহেতু গোটা বিশ্বের মধ্যে খুব চমৎকার একটা
জায়গা তৈরি করেছে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে টেকনোলজি, যেহেতু এখন পর্যন্ত আপনার আমরা জানি বিগত কয়েকদিন আগে আপনার মহাশূন্যে কিন্তু আমরা আমাদের যে স্যাটেলাইটটি এটি আমরা কিন্তু প্রেরণ করেছি, কিন্তু এটার কতটুকু উপযোগ আমরা উপভোগ করতে পারেছি এখন কিন্তু আমরা জানি না। তবে মনে হয় এটা এখনই সময় এটাকে কাজে লাগানো, এটাকে আমরা কাজে লাগাতে পারি এবং আমাদের সবার উচিত এগিয়ে আসা, আমরা যার যার যতটুকু সাধ্য রয়েছে এই এই দুর্যোগ আমাদের সামনে উপস্থিত, আমরা হয়তো সামনে দুর্ভিক্ষের দিকে যাচ্ছি কিনা আমরা জানি না। সর্বপ্রথম আমি স্থানীয় সরকার যারা পরিচালনা করতেছেন তাদেরকে আরেকটু উদার হয়ে, জনপ্রতিনিধিদের আরেকটু উদার হওয়ার জন্য বলবো, আমরা এই ধরনের আপনার বালিশ কাণ্ডের মতো আমরা কোনো কাণ্ড আর এই ত্রাণ কাণ্ডের মধ্যে আমরা দেখতে চাই না। বিশেষ করে এই যে তথ্যগুলো এসেছে এটা কিন্তু খুব দুঃখজনক বাংলাদেশের জন্য, এই পরিস্থিতিতে এই যে তেল কাণ্ড সয়াবিন কাণ্ড এগুলো কিন্তু আমরা দেখতে চাই না। যা হয়েছে এটা আমরার সামনে আসুক এই ধরনের কোনো ঘটনা আমরা কোনোভাবেই চাই না। ইভেন আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আবারও এই এই দুর্যোগময় মুহূর্তে আমরা আবারও সবাইকে আন্তরিকভাবে পাশে দাঁড়ানোর জন্য বলছি এবং যারা সামর্থ্যবান রয়েছেন আমি বলবো সবাই এগিয়ে আসেন এবং আমাদের সবার এগিয়ে আসার মাধ্যমে আমরা জাতীয়ভাবে এই সমস্যা উত্তরণের জন্য আমরা কাজ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ, আপনার স্টুডেন্ট ভয়েসকে ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের নিয়মিত আয়োজন। পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো বিষয়ে ভিন্ন কোনো বিষয়ে আবারও ভিন্ন কোনো অতিথিদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। মনে রাখবেন সেই অতিথিটি আপনিও হতে পারেন। যদি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে নিচের কিউআর কোডটি স্ক্যান করে ফর্মটি ফিল আপ করে জমা দিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।